Welcome to my YouTube channel. Thanks for click this video. রাজ্য সরকারের তরফ থেকে এক দুর্দান্ত নিয়োগের ঘোষণা করা হয়েছে। রাজ্যের জনগণকে আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা প্রদান করার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে আবারও 1461টি বাংলা সহায়তা কেন্দ্র স্থাপন করছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের প্রতিটি জেলায় মোট 3000 শূন্য পদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের পঞ্চায়েত ভোটের আগেই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন পদ্ধতি কি, বয়সের সময়সীমা কি, আবেদন করার শেষ তারিখ কি, কিভাবে আবেদন করবে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ওই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি পদের নাম, কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো প্রথম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, 2 নম্বর হচ্ছে চিফ টেকনোলজি অফিসার, 3 নম্বর হচ্ছে চিফ ফাইন্যান্স অফিসার, 4 নম্বর হচ্ছে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল, 5 নম্বর হচ্ছে রিকনসিলেশন পার্সোনাল, 6 নম্বর হচ্ছে হেল্প ডেস্ক পার্সোনাল, 7 নম্বর হচ্ছে চিফ অপারেটিং অফিসার। এই মোট এই 7টি পদে কর্মী নিয়োগ করা হবে। এই যে 7টি পদে কর্মী নিয়োগ করা হবে তার শিক্ষাগত যোগ্যতা কি, বাংলা সহায়তা কেন্দ্রে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ উপরে উল্লেখিত প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা কি। শিক্ষাগত যোগ্যতাগুলি হলো, প্রথমত ডাটা এন্ট্রি অপারেটরে যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করে থাকা লাগবে, অর্থাৎ আপনি যে কোনো বিষয় অর্থাৎ সায়েন্স কমার্স আর যে কোনো ইস্যুর উপরে আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে সঙ্গে অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করা থাকলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর চিফ টেকনোলজি অফিসার, কোনো নামি প্রতিষ্ঠান থেকে এমটেক ডিগ্রি থাকলে আবেদনযোগ্য। এই পদের ক্ষেত্রে কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, অর্থাৎ চিফ টেকনোলজি অফিসার আছে তার জন্য 15 বছরের অভিজ্ঞতা থাকা দরকার। 3 নম্বর চিফ ফাইন্যান্স অফিসার, সিএ থাকা আবশ্যক। উক্ত পদের ক্ষেত্রে প্রার্থীর 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে তিনি এখানে আবেদন করতে পারবেন। সিনিয়র সফটওয়্যার পার্সোনাল, এমবিএ এমটেক বিটেক থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। 5 নম্বর রিকনসিলেশন পার্সোনাল, কোনো নামি প্রতিষ্ঠান থেকে বিকম অথবা বিবিএ থাকা আবশ্যক। এই পদের ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। 6 নম্বর হেল্প ডেস্ক পার্সোনাল, যে কোনো শাখায় স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। এই পদের ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকা দরকার। চিফ অপারেটিং অফিসার, কোনো নামি প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি এমবিএ প্রার্থীর আবেদনযোগ্য। এই সব শিক্ষাগত যোগ্যতা যাদের আছে এবং তারা এই পদের জন্য এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। তো মোটামুটি প্রথমটা ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে যে কোনো কেউই আবেদন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তার সঙ্গে সঙ্গে কম্পিউটার আছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর নিচের যে পদগুলো আছে যাদের কাছে এই সমস্ত ডিগ্রি আছে তারাই এই পদে আবেদন করতে পারবে। এবার চলে আসি প্রার্থীর বয়স। এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 40 বছর রাখা হয়েছে, অর্থাৎ আপনি 18+, অর্থাৎ 18+ পর থেকে আপনি আবেদন করতে পারবেন, সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এরপরে চলে আসি মাসিক বেতন। ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি ক্ষেত্রে 10,000 টাকা বেতন, চিফ টেকনোলজি অফিসার ক্ষেত্রে 1,66,000 টাকা, চিফ ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রে 1,66,000, সিনিয়র সফটওয়্যার পরিকাঠামোয় 75,000, রিকনসিলেশন পার্সোনালে 25,000, হেল্প ডেস্ক পার্সোনালে 25,000 এবং চিফ অপারেটিং অফিসারের ক্ষেত্রে 2,50,000 টাকা বেতন। এইসব বেতন এইসব পদের জন্য দেওয়া হবে। এবার আবেদন পদ্ধতি, বাংলা সহায়তা কেন্দ্রে যে কোনো পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার বাংলা সহায়তা কেন্দ্র ওয়েবেল টেকনোলজি দপ্তরের মাধ্যমে নিয়োগ করে থাকে। ওয়েবেল টেকনোলজি বিএসকে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। তো আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে, অনলাইন ওয়েবেল টেকনোলজি দপ্তর থেকে এই বিএসকেতে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রতে নিয়োগ করা হয়। নিয়োগ পদ্ধতি, বাংলা সহায়তা কেন্দ্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালন করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়। ইন্টারভিউ তালিকা অনুযায়ী বিভিন্ন জেলায় ইন্টারভিউ আয়োজন করা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে, তো এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, যখনই শুরু হবে তখনই আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ।